আসসালামু আলাইকুম, আমি নাসরিন সুলতানা বলছি রায়তা হ্যান্ডিক্রাফটসে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নীল সাদা পাল পুঁতি দিয়ে চুড়ি তৈরি করে দেখাব। পুঁতির চুড়ি তৈরি করতে আমার লাগবে 0 নম্বর রক্সুতা, 4 নম্বর পাল পুঁতি সাদা রঙের 8 গ্রাম, 4 নম্বর পাল পুঁতি নীল রঙের 2 গ্রাম, নেল কাটার, বাম পাশে সুতা 4টি পুঁতি, তিনটি সাদা, 1টি নীল, বাম পাশে সুতা, ডান পাশে ক্রস। চারের ফুল 1 নম্বর লাইনে উপরের পুঁতিটা সবসময় কমন, 1টি পুঁতি কমন আছে। চারের ফুল করতে আমাদের লাগবে 3টি পুঁতি, বাম পাশে সুতা, 1টি নীল পুঁতি, ডান পাশে সুতা, 2টি সাদা পুঁতি। বাম পাশে সুতা, ডান পাশে ক্রস। বাম পাশে সুতা, 1টি নীল পুঁতি, ডান পাশে সুতা, 2টি সাদা পুঁতি। বাম পাশে সুতা, ডান পাশে ক্রস। এভাবে 37টি চারের ফুল করতে হবে। শেষের ফুলটি 37 নম্বর ফুলটি, ডান পাশে সুতায় 3টি পুঁতি, 2টি সাদা, একটি নীল পুঁতি, বাম পাশে সুতা, ডান পাশে ক্রস। এক নম্বর লাইনে 37টি চারের ফুল। আপনারা চাইলে হাতের মাপ অনুযায়ী ছোট বড় করতে পারেন। এখন 2 নম্বর লাইন, 2 নম্বর লাইনেও 37টি চারের ফুল হবে। ডান পাশে সুতা, 3টি সাদা পুঁতি, বাম পাশে সুতা, ডান পাশে ক্রস। চারের ফুল সামনে 1টি পুঁতি কমন, ফুলে আছে 1টি পুঁতি কমন। চারের ফুল করতে 2টি পুঁতি লাগবে। ডান পাশে সুতা, 2টি পুঁতি। বাম পাশে সুতা, ডান পাশে ক্রস। আমি আরেকটি ফুল দেখিয়ে দিচ্ছি। সামনে 1টি পুঁতি কমন, ফুল 1টি পুঁতি কমন আছে। চারের ফুল করতে আমাদের লাগবে 2টি পুঁতি। ডান পাশে সুতা, 2টি সাদা পুঁতি, বাম পাশে সুতা, ডান পাশে ক্রস। এভাবে 37টি চারের ফুল করতে হবে। শেষের ফুলটি 37 নম্বর ফুলটি, সামনে 1টি পুঁতি কমন, ফুলে 1টি পুঁতি কমন আছে। ডান পাশে সুতায়
দুটি সাদা পুঁতি, দুটি গিট, গিট পুঁতির ভিতর ভরে দেব যাতে দেখা না যায়। এখন সুতা কেটে দেব, জোড়া লাগাবো। 1 নম্বর সুতায় একটি পুঁতি ভরে নিব, দুপাশে দুটি পুঁতি কমন, একটি পুঁতি দিয়ে ক্রস, 4-এর ফুল। 2 নম্বর দুপাশে দুটি পুঁতি কমন, একটি পুঁতি দিয়ে ক্রস, 3 নম্বর দুপাশে দুটি পুঁতি কমন, একটি পুঁতি দিয়ে ক্রস, 4-এর ফুল। করতে হবে শেষে জোড়াটা দেখিয়ে দিচ্ছি, দুপাশে দুটি পুঁতি কমন, একটি সাদা পুঁতি, দুটি গিট, গিট পুঁতির ভিতর ভরে দেব যাতে দেখা না যায়, জোড়া লাগাবো। একটি সাদা পুঁতি, আবার ডান পাশে সুতায় একটি সাদা পুঁতি, বাম পাশে সুতা, ডান পাশে ক্রস, দুপাশে দুটি পুঁতি কমন, বাম পাশে সুতায় একটি নীল পুঁতি, ডান পাশে সুতা, বাম পাশে ক্রস। দুটি গিট দিব, গিট পুঁতির ভিতর ভরে দিব যাতে দেখা না যায়। এখন সুতা কেটে দেব, তৈরি হয়ে গেল পুঁতির চুড়ি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
एवं आमार आपकामिंग वीडियो पावर जन्नो आमार चैनल सब्सक्राइब करूँ।